হ্যালো এই ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাছ আর তোমার সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছে তোমার আসতে আমি খুব ভালো আছি চলো আরও একটা দুর্দান্ত রেসিপি ভিডিও আজকে তোমার সাথে শেয়ার করবো অল্প তেল মশলা দিয়ে ছোটো মাছের সবজি দিয়ে ঝোল চলো বেশ কথা বলুন ভিডিও দেখতে থাকে আমার সঙ্গীত এখানে দেখতে পাচ্ছি দেখে একটা আলু পাতলা পাতা করে কেটে নিয়েছে পরলগুলো ভালো করে ছিঁড়ে দু পিস করে নিয়েছে আর সজনে ডাটাগুলো ভালো করে ছিঁড়ে নিয়েছিলাম এদিকে মশলা করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন জিরা গোলমরিচ আর আদা আর একটা নিয়ে নিয়েছি পাকা দিকে লঙ্কা যেহেতু ঝাল করবো না একদমই তার জন্য কিন্তু তোমরা এখানে কিন্তু বেশি লঙ্কা দিয়েও খেতে পারো তোমাদের ঝাল অনুযায়ী তোমরা লঙ্কা দিয়ে দিতে পারো এখানে দেখতে পাচ্ছো তারপর মিক্সার বাড়িতে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পুরের মতো জল জল দিয়ে এখন এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট করা হয়ে গিয়েছে আমার দেখতেই পাচ্ছ এই যে পেস্ট করা হয়ে গিয়েছে তারপর এদিকে দেখতে মাছটাকে ভালো করে ধুয়ে পরিশ্রা করে নিয়েছিলাম ওর মধ্যে লবণ মাখিয়ে নিয়েছিলাম এটা কী মাছ আমিও নামটা বলতে পারছি তোমরা যদি জানো এটা কী মাছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও তবে আমিও কিন্তু জেনে যাবো তারপর কয়টা ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তোমরা দেখতে পা কতটা অল্প তেল দিয়েছিলাম দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে তেলটা দিয়ে তার চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে দেখো মাছগুলো দিয়ে দেখো এক পিঠ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে অপর পিঠটা কিন্তু আমি সেমভাবে ভেজে নেব দেখো এই ভালো করে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা দেখিয়ে বুঝতে পারছো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার ঢেলে নেবো একটা বাটির মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে আমি সবজিগুলো কিন্তু সবগুলো একসঙ্গে ভেজে নেব যেহেতু অল্প তেলে আলাদা করে ভাজলে কিন্তু অনেকটা তেল লাগবে ওই জন্য কিন্তু একসঙ্গে সবগুলো ভেজে নেব সবজিগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণে লবণ দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি এখন ভেজে নেব তো দেখতে পাচ্ছি আমি ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকা উঠে দেখতে পাচ্ছি সবজিগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম অল্প মশলা তোমরা দেখে বুঝতে পারছো কতটা অল্প তেল মশলা রান্নাটা করছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে অল্প মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যতক্ষণ মশলাটা কাঁচা গন্ধ যাচ্ছে তো দেখো মশলা কষানো হয়ে গেছে আমার দিয়ে দিলাম ওর মধ্যে মতন জল জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেব দেখো ঢাকা দিয়ে দিয়েছে তারপরে ঝোল ভালো করে ফুটে গিয়েছে আমার আর কিন্তু মানে দিয়ে দিলাম তারপর ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দেখে নেব সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা তো এখানে দেখতে পাচ্ছ আমি দেখে নিচ্ছি সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা এই দেখো কিন্তু আমার আলু পটস সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখো ঝোলটা ভালো করে আবার ফুটিয়ে নিলাম ফুটানো হয়ে গেছে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তা একটা ঢেলে নিলাম একটা বাটির মধ্যে এই দেখো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম ঢেলে নিতে আমার রান্না কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছি তোমাদের ভিডিওটা কেমন একটা কমেন্ট করে জানো ভালো একটা লাইক করবো শেয়ার করে দেবো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তত ভালো থেকে সুস্থ থাকো টাটা